শতকের গোড়ার দিকে ঢাকাকে বাংলার রাজধানী করেন সম্রাট জাহাঙ্গীর। সেই সময়ে ঢাকার চারিদিকে প্রবাহিত নদীতে পর্তুগিজ, মগ ও আরাকানা দস্যুদের উপদ্রব ছিল। তাই নতুন রাজধানীর নিরাপত্তার স্বার্থে নির্মিত হয় বেশ কিছু কামান। মোগল কারিগরি নৈপুণ্য, অনন্য নকশা এবং বিশালত্বে বিশ্বমানের ছিল সেসব কামান। ঢাকায় স্থাপিত কামানগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল কালে খা জমজম এবং বিবি মরিয়ম নামক দুটি কামান। ধারণা করা হয় কালে খা নামক কোন বীর এবং তার স্ত্রীর নামে কামান দুটো নাম রাখা হয়েছে। 1661 সালে বাংলার সুবেদার মীর জুমলা আসাম যুদ্ধে এ দুটি কামান ব্যবহার করেছিলেন। যুদ্ধ শেষে বিবি মরিয়মের স্থান হয় ঢাকার দক্ষিণ সোয়ারি ঘাটে। বুড়িগঙ্গার মোগলাই চরে রাখা হয় কামান কালেখা জমজমকে। পরবর্তীতে নদী ভাঙ্গনে বুড়িগঙ্গায় বিসর্জিত হয় কালেখা জমজম কামানটি। সেই থেকে বিবি মরিয়মকে ডাকা হয় মীর জুমলার কামান হিসেবে। 11 ফুট দৈর্ঘ্য এই কামানের ওজন প্রায় 29,339 কেজি। কামানে ব্যবহৃত প্রতিটি গোলা প্রায় 6 মন ভারী ছিল। 1840 সালে কামানটিকে চকবাজারে স্থাপিত করা হয়। পরে 1967 সালে কামানটিকে গুলিস্তানে সরিয়ে নেওয়া হয়। তখন একে অনেকেই গুলিস্তান কামান হিসাবে ডাকত। জনপ্রিয় এই কামান দেখতে তখন অনেক মানুষ গুলিস্তান আসত। 69-এর গণ অভ্যুত্থানে এখানে দাঁড়িয়ে ভাষণ দেন অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী। এই কামান হয়ে ওঠে ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। 83 সালের দিকে এই কামানকে ওসমানী উদ্যানে সরিয়ে নেওয়া হয়। এরপর কামানটি অনেকটাই লোকচক্ষুর আড়ালে চলে যায়। আপনাদের মধ্যে কে কে সরজমিনে এই কামানটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।